অনেক দেখি ইউটিউবে দেখলেই দুঃখ লাগে কারণ আমাদের এই ভাইয়েরা বিদ্বান ভাইয়েরা ওরা নাকি একটাই যুক্তি নিয়ে আসে সূরা ফাতিহা সালাতে পড়বে না আচ্ছা বলেন তো আপনাদের এই কথাটা আমি বলছি আবু হুরায়রা কে ইমাম মুসলিম যে হাদিসটি নিয়ে এসেছেন হাওয়ার বেগে চলা নাই আবু হুরায়রা বলছেন যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না তার গায়রা খিদাজ তিনবার বললেন তার সালাতটি পূর্ণাঙ্গ হলো না পরিপূর্ণ হলো না আপনার ঈমান আকীদায় যদি ত্রুটি থাকে আপনার মানহাজে যদি ত্রুটি থাকে তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাবেন না যে ব্যক্তির ঈমান রয়েছে যে ব্যক্তি আমালে সালেহা করবে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসবেন তাহলে আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে অনুসরণ করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ তাআলার ভালোবাসার পর শ্রেষ্ঠ বিষয় যে ফরজ ইবাদতগুলো করবেন এর সাথে নফল আদায় করবেন আত্তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য তৃতীয় নাম্বার যে বিষয়টি কথা বলতে চাচ্ছিলাম যে আমরা অনেকে আমরা তো চাই আল্লাহর ভালোবাসা চাই না আমরা আমার ওস্তাদ তার নাম হলো ইব্রাহিম রুহাইলি হাফিজাহুল্লাহ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিচার এবং সুনামধন্য ওস্তাদ বিশ্ববিদ্যালয়ের যে পেজ আছে সেখানে খুললে ওনার নামটা পাওয়া যায় উনি বলতেন বিভিন্ন মাজলিসে বলতেন যে আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি আমরা ভালোবাসি না আল্লাহকে ভালোবাসো না এমন কা আছো আমরা সবাই আল্লাহকে ভালোবাসি তো তিনি বলতেন যে আল্লাহকে আমরা সবাই ভালোবাসি কি তো কয়জনকে আল্লাহ ভালোবাসেন এটি দেখার বিষয় তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে কি করে আমরা আল্লাহর ভালোবাসা পাবো কি করে আল্লাহ আমাদের ভালোবাসবেন কি করে একটি আয়াত মনে রাখলে যথেষ্ট হয়ে যাবে উত্তরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমান বুদ্দা আল্লাহ বলছেন এক নাম্বার পয়েন্ট যে ব্যক্তির ঈমান আছে এবং আমালে সালিহা করবে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসবেন যে ব্যক্তির ঈমান রয়েছে যে ব্যক্তি আমালে সালিহা করবে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসবেন এজন্য আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা জিবরিলকে বলে দিবেন জিবরিল আমিন আমি অমুক বান্দাকে ভালোবাসি জিবরিল আমিনকে বলে দিবেন তুমিও ভালোবাসো জিবরিল আমিন ভালোবাসবেন অমুক বান্দাকে এরপর তাকে বলা হবে তুমি প্রচার করে দাও আসমানে যারা আছে আসমান যারা আছে আসমানে তাদের প্রচার করে দাও তিনি বলবেন যে আসমানে যারা রয়েছে আসমানবাসী আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো এইভাবে তার ভালোবাসা দুনিয়াতেও পাঠা দেয় দুনিয়ার যেমন আসমানবাসী আল্লাহ তাকে ভালোবাসে জিবরিল আমিন ভালোবাসে ফেরেশতারা ভালোবাসে আসমানে যারা আছে দুনিয়াবাসী যারা দুনিয়াতে আছে এরাও ভালোবাসে এইভাবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন ইমাম বুখারী মুসলিমে হাদিসটি নিয়েছেন তাই এক নাম্বার আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে ঈমান এবং আমালে সালেহা থাকাই লাগবে যাদের ঈমান মনে করছেন ঈমান আছে কিন্তু আমালে সালেহা নেই আল্লাহর উপর বিশ্বাস করেন বলেন কিন্তু আপনার আমালে সালেহা নেই আমালে সালেহা না থাকলে আল্লাহ তাআলা আপনাকে আদৌ ভালোবাসবেন না এজন্য ঈমানের সাথে আমালে সালেহা থাকতে হবে ঈমান আকীদা আপনার সঠিক করতে হবে যে ঈমান আকীদা সঠিক তাকেই আল্লাহ তাআলা ভালোবাসবেন আপনার ঈমান আকীদায় যদি ত্রুটি থাকে আপনার মানহাজে যদি ত্রুটি থাকে তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাবেন না আপনাকে এই বিষয়টি জানতে হবে দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কিন্তু তিনি পরীক্ষা করেন যাকে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন না ফিরাউনকে আল্লাহ তাআলা পরীক্ষা করেননি নমরুদকে হামান কারুনকে আল্লাহ তাআলা পরীক্ষা করেননি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন তার সন্তানকে কুরবানি করতে হবে আল্লাহ তাআলা তাকে স্বপ্নযোগে দেখাই দিয়েছেন তাকে স্বপ্নযোগে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমার সন্তানকে কুরবান করো আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা তার পরীক্ষা নিয়েছেন তাকে আগুনে ফেলার মাধ্যমে যখন এই কুফফারে কুরাইশ এরা যখন তাকে আগুনে ফেলেছিল এই আগুনে ফেলার মাধ্যমে আল্লাহ তাআলা তার পরীক্ষা নিয়েছেন
তাহলে আল্লাহ তাআলা যে পরীক্ষা নেন মুমিন ব্যক্তি ভালো ব্যক্তিদের পরীক্ষা নেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন তাই যদি দুনিয়াতে কোনো ব্যক্তির পরীক্ষা না হয় আল্লাহ তাআলা বিপদ আপদ যদি কাউর উপর চেপে আসে তাহলে নিরাশা না হয়ে ধৈর্য ধারণ করে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর উপর ভরসা করে সঠিক পথে চলতে হবে দেখা যাবে মনে করতে হবে আল্লাহ আমাকে ভালোবাসেন বিধায় তিনি আমাকে তিনি পরীক্ষা করছেন তাই আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার ঈমানের যত বেশি জোশ রয়েছে ঈমান যত যার বেশি চাঙ্গা আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসেন তার মানে তাকে পরীক্ষা করেন নবী রাসূলদের পরীক্ষা করেছেন মুমিন ব্যক্তিদের পরীক্ষা করেছেন এই পরীক্ষা বালা মুসিবত আসতে পারে মুমিন ব্যক্তিদের উপরে এটাও পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কাউকে বিপদ আপদ মুসিবত আসে এর অর্থ নয় যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না বরং আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন তৃতীয় পয়েন্টে আল্লাহ তাআলা ভালোবাসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি অনুসরণ করা হয় তাহলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রাহিম হে নবী তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবী আমার অনুসরণ করো ফাত্তাবিউনি তাহলে আল্লাহ তাআলা আমার অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রাহিম তিনি ক্ষমাশীল দয়ালু তোমাদের পাপগুলা ক্ষমা করে দিবেন তাহলে আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে অনুসরণ করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনা জান্নাহ ইল্লা মান আবা প্রত্যেক উম্মতই জান্নাতে যাবে তবে আবা যারা অস্বীকারকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবা কারা তিনি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যে ব্যক্তি আমার অনুসরণ করে সে ব্যক্তি জান্নাতে যাবে যে ব্যক্তি আমার অনুসরণ করে না এই ব্যক্তিরা জান্নাতে যাবে না অনেক দেখি ইউটিউবে দেখলেই দুঃখ লাগে কারণ আমাদের এই ভাইয়েরা বিদ্বান ভাইয়েরা ওরা নাকি একটাই যুক্তি নিয়ে আসে সূরা ফাতিহা সালাতে পড়বে না আচ্ছা বলেন তো আপনাদের এই কথাটা আমি বলছি আবু হুরায়রা কে ইমাম মুসলিম যে হাদিসটি নিয়ে এসেছেন হাওয়ার বেগে চলা নাই আবু হুরায়রা বলছেন যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না তার গায়রা খিদাজ তিনবার বললেন তার সালাতটি পূর্ণাঙ্গ হলো না পরিপূর্ণ হলো না আপনি যদি না পড়েন আপনার কথা যুক্তির খাতিরে আপনার কথাই বা অন্য দলিল আপনি দেন আপনার কথা মেনে নিলাম তাহলে আপনার সালাতে ত্রুটি আছে তা আপনি কি ত্রুটিপূর্ণ সালাত চান না যায় সালাতের ভিতরে ত্রুটি নাই সেটা আপনি চান আবু হুরায়রাকে বলা হলো হে আবু হুরায়রা আমরা ইমামের পিছনে থাকলে আমরা কি করব তিনি বললেন ইকরা বিহা ফি নাফসিকা তুমি আস্তে আস্তে অন্তর থেকে তুমি সূরা ফাতিহা পড়ো কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না আমরা জানি সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা দুইটা অংশ করেছেন একটা অংশ আল্লাহ তাআলার আরেকটা অংশ বান্দার আরেকটা আয়াতে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন আল্লাহ তাআলা বলছেন এর ভিতরে একটা অংশ আমার একটা বান্দার যার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা যখন পড়ি বলি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ তাআলা বলছেন যে আসনা আব্দি আমার বান্দা আমার জন্য হামাদানি আব্দি আমার বান্দা আমার জন্য প্রশংসা করলো আর রহমানের রহিম যখন আমরা আর রহমান রহিম বলি করুণাময় দয়ালু তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি আমার এই বান্দা আমার গুণ কীর্তন করলো আপনি যখন বলছেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা বলছেন মাজ্জাদানি আব্দি আমার এই বান্দা আমার মর্যাদা বৃদ্ধি করে দিল এই কথা বলছেন এই তিনটা আয়াতে আল্লাহর প্রশংসা বোঝায় আমরা জানি দোয়া কবুল যদি হতে হয় তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা করতে হয় নাবীর উপর দরুদ পাঠ করতে হয় আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার দুইটি শর্তের ভিতরে একটা রয়েছে যে আপনি আল্লাহর প্রশংসা করবেন দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করলে এই দোয়া কবুল হয় তাই আল্লাহ তাআলার প্রশংসা এই আয়াতেই রয়েছে তারপর আল্লাহ তাআলা বলছেন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন হে আল্লাহ আমরা তোমারও ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এই আয়াতের ভিতরে বান্দার হক আল্লাহর হক রয়েছে এরপর আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আপনি যদি এই সূরা ফাতিহা না পড়েন সরল সঠিক পথ আপনি পাবেন কি করে পড়েন না তো নিজে পড়েন না আরে মুসল্লিদেরকে বলছেন না না পড়তে হবে না ঝগড়া কেন আহলে হাদিসদেরকে ঠেকাইতে হবে এদেরকে ঠেকাইতে হবে উদ্দেশ্য কিছু না আপনাকে কিয়ামতের দিন যদি ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলে তোমরা দাবি করছো যে আমাকে মেনেছো কিন্তু আমার আকীদা মানো নাই কে তোমাকে বলেছে আমি আকীদা লোক ছিলাম না তোমরা আমার অনুসরণ করনি আপনাকে এই কথা বললে আপনি উত্তর দিবেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু হাদিসে এইভাবে বলছে আর আপনি বলছেন ঠেকাও আহলে হাদিস ঠেকাও
জিনা আহলে হাদিসদেরকে যা তা বলে যাচ্ছেন জিনা আহলে হাদিস আপনাদেরকে ঠকাতে চাই না আপনাদের বলতে চাই যা বলছেন কোরআন সুন্নাত দলিলে বলেন কুরহা তু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন যা বলছেন প্রত্যেকটি বিষয়ে দলিল দিয়েছেন আপনার জন্য কল্যাণের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন আগে আমাদের নিজের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন সাথে সবার জন্য হেদায়েত দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন তাই যে বিষয়টি বলছিলাম যে সূরা ফাতিহা তারপর বলছেন সিরাতাল লাযিনা আনআমত আলাইহিম হে আল্লাহ সেই পথ দেখাও যে পথে নবী রাসূলগণ চলে গেছেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদদালিন ওই পথে নয় ইহুদি নাসারা এদের পথে নয় কারণ তারা পথভ্রষ্ট হয়েছে তারা পথভ্রষ্ট তাদের পর আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন তারপর বলছেন আমিন তাহলে এই সূরা ফাতিহা থেকে স্পষ্ট ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন স্পষ্ট যে সূরা ফাতিহা পড়ার জন্য বলছেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আপনার আমার কল্যাণ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আপনার আমার কল্যাণ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আপনার আমার কল্যাণ হবে তাহলে এখানেই কল্যাণ ইচ্ছামতো চললে আল্লাহর কাছে যেমন আমরা আল্লাহর ভালোবাসা পাবো না অনুরূপী আমাদের ক্ষতি হয়ে যাবে এরপরে যে বিষয়টি আমাদের বিনয় হতে হবে আল্লাহর ভালোবাসা পেতে হলে বিনয় হওয়া উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাবিমা রাহমাতি মিনাল্লাহ লিনতালাহুম ওয়ালাউ কুনতা গদ্দান ফালি ফাদদান গলিযাল কলব অন্তরের অনেকে দেখা যায় আল্লাহ আমাদের নিজের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন এবং আমাদের ভাষাগুলা নরম করে দেন কারণ ফিরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালাতু সাল্লামকে আর হারুনকে আল্লাহ তাআলা পেড়াইছিলেন তখন ফাকুলা লাহু কওলাল লাইনা তার সাথে ভালো কথা বলো উত্তম কথা বলো বিনয়ের সহিত কথা বলো এই জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা যে বিনয়ী হওয়া নিজের পরিবার আত্মীয় স্বজন এরপরে ছাত্র শিক্ষক একে অপরে বিনয় হওয়া আমাদের উচিত আল্লাহ তাআলা যেন আমাদের বিনয়ী করেন আল্লাহ যেন আমাদেরকে বিনয় করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমাম বুখারী হাদিসটি নিয়েছেন এক ইহুদি বলছে আসসালামু আলাইকুম আল্লাহ রাসূলকে বলছে আসসালামু আলাইকুম তোমার মৃত্যু হোক তখন আয়েশা বলছেন ওয়ালাইকুম সালাম ওয়া লানাতুল্লাহ তোমার মৃত্যু হোক তোমার উপর লানত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহলানি আয়েশা থামো থামো তিনি বললেন যে তুমি দেখছো না আয়েশা বলছেন আপনি কি দেখছেন না যে আপনার মৃত্যু চাচ্ছে তো আল্লাহ সুবহান আমি তো বললাম ওয়ালাইকুম তার মানে তিনি সাম তামার কিছু বলেন লানত বলেন না ওয়ালাইকুম তুমি যা চাইছো তাও হোক তোমার এই জন্য কথার ভিতরেও মার্জিত রয়েছে আমি গালিগালাজ না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনার জীবন আমার জীবন বাস্তবায়ন করি তাহলে ইনশাআল্লাহ কল্যাণ হবে লাস্টে নিজের জন্য যেটা ভালোবাসবো অপর জন্য ভালোবাসলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে পছন্দ করেন ভালোবাসে আপনার জন্য যেটা নিজের জন্য যেটা আমি ভালোবাসি সেটা আমার ভাইয়ের জন্য ভালোবাসবো আপনি চান না যে আপনার বিরুদ্ধে আমি মানুষের সাথে কথা বলি যেই লোকটা খারাপ বলি আপনি কি চান যেমন চান না আমিও চাই না তাহলে আমি অন্য কোন ব্যক্তির সম্পর্কে কিসসা বা গীবত তোহমাত এগুলা দিব না এগুলা খারাপ এগুলা করলে আল্লাহ ভালোবাসবেন না এই জন্য নিজের জন্য যেটা পছন্দ করব অপর জন্য পছন্দ করলে আল্লাহ তাআলা সেটা পছন্দ করবেন আনাস ইবনে মালিক তিনি বলছেন যে পরিপূর্ণ ইমানদার হওয়ার একটি বিষয় যে ইমানের একটা শাখা নিজের জন্য যেটা ভালোবাসবে অপর জন্য ভালোবাসা আল্লাহ তাআলা যেন আমাদের তার প্রতি ভালোবাসা তৌফিক দান করেন লাস্টে যে বিষয়টি আল্লাহ তাআলার ভালোবাসার পর শ্রেষ্ঠ বিষয় যে ফরজ ইবাদতগুলা করবেন এর সাথে নফল আদায় করবেন এই করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা করবে আমি তার সাথে লড়াই করব পরে বলছেন যে ব্যক্তি ফরজ ইবাদত বন্দিগুলো আদায় করবে ঠিকভাবে এবং নফল আদায় করবে সে ব্যক্তি আল্লাহর তাআলার বেশি নৈকট্য অর্জন করতে পারবে বেশি ভালোবাসা অর্জন করতে পারবে এবং তার কাছে যাবে ইমাম বুখারী মুসলিম হাদিস নিয়েছেন